যুক্তরাজ্যে কেয়ার কর্মী সংকটের কারণে এবছর মানে 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল কেয়ার কর্মী ভিসা। এই ভিসার মাধ্যমে খুব সহজেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই এসেছেন। অনেক শিক্ষার্থীরাও খুব সহজে কেয়ার ভিসায় সুইচ করেছেন। তবে এই ভিসাটি 2023 সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব ব্যারিস্টার কালাম চৌধুরীর কাছ থেকে। মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কিন্তু মূলত ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক সেক্টরগুলো তারা দেখাশোনা করে এবং তারা বিভিন্ন সময় রিকমান্ড করে যে কোন সেক্টরে মানুষ লাগবে, কোন সেক্টরে মানুষ লাগবে না, সো বা কীভাবে আরও স্পিডিলি করা যাবে, এটা কিন্তু গভর্নমেন্টের একটা অ্যাডভাইজারি কমিটি। এবং সেইখানে শর্টেজ অকুপেশন লিস্ট নামে একটা লিস্ট আছে, সেটা হলো স্পেশাল লিস্ট। এবং সেই লিস্টে আসলে নর্মালি আপনার নর্মালি যে ওয়েজেস ক্রাইটেরিয়া বা আপনার যে শর্তগুলো, এই শর্তগুলো অনেক ক্ষেত্রে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যখন শর্টেজ অকুপেশনে কোনো পজিশন নিয়ে আসে তখন এই শর্তগুলো অনেক ক্ষেত্রে শিথিল হয়ে যায়। এবং এই ডিসেম্বর 2021-এ যখন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বলল যে বর্তমানে 50,000-এর মতো কেয়ার সেক্টর, এবং সেইখানে অনেক বিভৎস চিত্র দেওয়া হয়েছিল যে কেয়ার ওয়ার্কারদের অভাবে অনেকে সাফার করতেছেন, বিশেষ করে ডিজেবল পঙ্গু লোকরা বা বৃদ্ধ মানুষ অথবা চিলড্রেন যারা কিন্তু স্পেশাল নিডস, এই বিষয়টা মাথায় রেখে তখন সরকারকে অ্যাডভাইস দেওয়ার সাথে সাথে সরকার মহোদয় কিন্তু সরকারের তরফ থেকে স্পেশাল প্রণোদনাও দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল খুব কম ভিসা ফি নিয়ে অথবা NHS ফি ছাড়া অথবা খুব স্পিডিলি খুব স্বল্প সময়ের মধ্যে যাতে ভিসা প্রসেসিংটা হয়, এবং মিনিমাম ওয়েজেস ক্রাইটেরিয়া সেটা হলো £20,000-এর সামান্য উপরে, এটা দিলেই অর্থাৎ মিনিমাম ওয়েজেস দিয়েই এইখানে আসতে পারে। যদিও ওয়েজেস ক্রাইটেরিয়া যেটা শর্টেজ অকুপেশন লিস্ট ছাড়া কিন্তু 25,000-এর উপরে, কিন্তু সেইখানে বলা হচ্ছে যে মিনিমাম ওয়েজেস দিয়ে আসে। তো এইটা আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এই 50,000 যদি আমরা ফিল আপ করতে পারি ওভার দ্য পিরিয়ড অফ 12 মান্থস তাহলে সেটা আমাদের হয়ে যাবে। তো সরকার থেকে বা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির আন্ডারস্ট্যান্ডিং ছিল যে February 2022 থেকে February 2023 পর্যন্ত সেই স্কিমটা চলে, এখনও কিন্তু স্কিমটা চলছে। এবং আসলে প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসটা দেখছি বর্তমানে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে যেভাবে স্পিডিলি তারা ভিসা কনসিডারেশন করতো এখন কিন্তু অনেকটা তারা স্কুটনি করতেছে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সো ভিসা প্রসেসিং কিন্তু আগের মতো এত স্পিড না, আর একটু ডিলেও হচ্ছে। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে আসলে এই যে যে সেক্টরের স্কিলের যে মানুষের দরকার ছিল, আমার মনে হয় যে মানুষগুলো অনেক ক্ষেত্রে পূরণ হয়েছে। এই দেশেও কিন্তু অনেকে সুইচ করেছেন, বাংলাদেশ থেকেও আসছেন, এশিয়ান সাবকন্টিনেন্ট অথবা আফ্রিকান সাবকন্টিনেন্ট থেকে আসেছেন, কিন্তু সঠিকভাবে এখনও পরিসংখ্যান আসে নাই কতজন এসেছেন, সো সেটা হোম অফিস বলতে পারবে। সো আমরা যেটা মনে করি February 2023 পর্যন্ত তো এই ডেডলাইন, তখন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি হয়তো আবার রিভিউ করতে পারে, বাট মোস্ট লাইকলি যে আগের অ্যানাউন্স অনুযায়ী এই যে স্পেশাল কনসেশনটা আসলে February 2023 শেষ হয়ে যাবে। এটা কিন্তু ওয়ার্ক পারমিট সেক্টরটাই কিন্তু আসলে এই টিয়ার টু সেক্টরটা মূলত মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, এটা হলো গভর্নমেন্টের আপনার একটা অ্যাডভাইজারি যেমন কম ফি দিয়ে আসা যায় বা ফাস্ট ট্র্যাকে ভিসা হয়, এগুলা থাকবে না, না এটা একেবারে বন্ধ হয়ে যাবে? দেখেন কেয়ার সেক্টরেও কিন্তু অনেকগুলো আপনার ইয়ে আছে, যেমন মিডওয়াইফ আছে, তারপরে আপনার কেয়ার কোঅর্ডিনেটর, এই ধরনের অনেকগুলো পজিশন আছে। কিন্তু আমরা যে কথাগুলো বলছি যে কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা কেয়ার ওয়ার্কার যেগুলো কিন্তু আনস্কিল বেসড, এগুলো কিন্তু বাংলাদেশে থেকে যারা আসছেন অথবা এখানে যারা ইয়ে করতেছেন তারা কিন্তু দেখাতে হয় না। অ্যাজ অপোজ ধরেন যদি আপনার কেয়ার সুপারভাইজরি রোল যাদের আছে, মিডওয়াইফ যারা আছে, এই ধরনের কেয়ার সেক্টরে কিন্তু অনেকগুলো পোস্ট আছে, এগুলো কিন্তু অলরেডি ওয়ার্ক পারমিট লিস্টে আছে। কিন্তু এই যে কেয়ার ওয়ার্কারের যে স্পেশাল প্রভিশন যেটা আনস্কিল যেটা কিন্তু ওয়ার্ক পারমিটে নিয়ে আসা হয়েছে, এইটা নির্ভর করবে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির রিকমেন্ডেশনের উপরে ওয়েদার এখানে থাকবে কি না। বাট অর্ডিনারিলি কিন্তু এই যে এই এই জবগুলো এখানে থাকে না, বাট অন্যান্য জবগুলো থাকবে, এবং অন্যান্য জবগুলোতে কিন্তু ইউজুয়াল যে ওয়েজেস ক্রাইটেরিয়া, আপনার স্কিল, ইংলিশ রিকোয়ারমেন্ট সব কিছু দেখে সহজ হবে না আর কি।
এত সহজ হবে না। কিন্তু এখানে একটা জিনিস বলা দরকার যে আসলে যারা এই সুযোগ নিয়েছেন তারা কিন্তু এই এই রুটেই কিন্তু তারা ওয়ারি করার কোনো দরকার নেই। যারা কিন্তু অলরেডি চলে এসেছেন অথবা অলরেডি সুইচ করেছেন তারা কিন্তু এই রুটে থাকবেন, তাদের জন্য কোনো সমস্যা নাই। অর্থাৎ নতুন নতুন ফেব্রুয়ারির এই ঘোষণার পরে যদি দেখা যায় আপনার কেউ যদি আসতে চান অথবা যদি কোনো নতুন রেগুলেশন আসে অথবা নতুন যদি শর্ত আসে তাইলে সেই শর্তগুলোর উপর নির্ভর করবে যে কীভাবে উনি শর্ত পূরণ করবেন। কিন্তু যারা অলরেডি চলে এসেছেন তাদের কোনো সমস্যা হবে না, কারণ এটা আইনের দেশ এবং এইখানে আমরা অতীতেও দেখেছি যখন কোনো স্কিম থাকে ওই স্কিমের আন্ডারে যারা আসে তারা কিন্তু এই স্কিমের আন্ডারেই কন্টিনিউ করে। কিন্তু যখনই স্কিম বন্ধ হয়ে যায় কিন্তু যারা এসে যায় তারা কিন্তু এই স্কিমের থেকে কোনো সমস্যা ফেস করে না। এখন ধরেন যদি 30 সেকেন্ডে আপনাকে জানতে চাই, যেহেতু মনে করেন এই নিউজের মাধ্যমে আমরা জানাচ্ছি বা আমরা বুঝতে পারলাম যে হয়তো বা এটা নেক্সট ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যেতে পারে, এর কারণে হয়তো বা অনেকেই তাড়াহুড়া শুরু করবে আসার জন্য, তাদের জন্য আপনি কি মেসেজ দিবেন 30 সেকেন্ডে? তাড়াহুড়ার কোনো দরকার নাই এবং অযথা খরচ করারও দরকার নাই। আপনি যে কেয়ার হোমে বা কেয়ার সেক্টরে যদি ভবিষ্যতে আসতে চান, আপনার যদি রিলিভেন্ট স্কিলস থাকে আপনি যোগাযোগ করেন, 1-to-1 যোগাযোগ করেন, করে আসেন, কোনো অসুবিধা নাই। বিকজ এটা একটা আমরা যেন ইউজ করি। ইয়েস, আমরা যখনই এই ধরনের কিছু থাকে সবসময়ই আমরা একটা অ্যাবিউজের কথা শুনি অথবা অ্যাবিউজের আমরা অনেক সময় দেখি। এই অ্যাবিউজটা আসলে আমরা বরাবরের মতোই আমি অ্যাবিউজের বিরুদ্ধে, আমি মনে করি অ্যাবিউজ নয় আমরা ইউজ করব।